মাগরিব এশা জমা করা যাবে কিনা আর জোহর আসর জমা করা যাবে না, যাবে কিনা। এই ক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে যেখানে শরীয়তে প্রমাণ রয়েছে জমা করার সুযোগ রয়েছে সেখানে জমা করা যাবে। আর তা হচ্ছে সাফারুন, সফরে আছেন, কসর সুন্নাত আর জমা করা জায়েজ, অথবা মারাজন অসুস্থ আছেন, বারবার উজু করার নামাজ পড়া মুশকিল হচ্ছে, জোহর আসর জমা করতে পারবেন, মাগরিব এশা জমা করতে পারবেন, শুরুতেও মাঝখানে শেষ দিকে। আর খাওফুন, দুশ্মনের ভয়, আল্লাহ না করে, আল্লাহ হেফাজত করুন দুশ্মনদের থেকে, দুশ্মনের ভয়, জোহর আসর একসাথে পড়েন, মাগরিব এশা একসাথে পড়েন, জামাত করে মসজিদে বারবার যেতে পারছেন না, জায়েজ রয়েছে। এইরকম মতারুন, বর্ষা বৃষ্টি, ঝড় তুফান ইত্যাদি, কিন্তু কাজের জন্য আপনি কাজ করছেন সেই জন্য জমা করবো এটা যায় না। খুব ক্লান্ত আছেন, মাঝে মধ্যে কখন এরকমটা হইতে পারে, এমন যে আর উঠতে পারবো না, হয়তো এটা হয়তো দীর্ঘ অনিদ্রার পরে বা শারীরিক ভাবে খুব ভালো না ইত্যাদি, এসব ক্ষেত্রে হইতে পারে। ইমাম আহমদ বিন হাম্বালের মজহাবে বা হাম্বেলি মজহাবে সবচাইতে বেশি এই ক্ষেত্রে ছাড় রয়েছে, সেই ক্ষেত্রে এইভাবে যখন তখন জমা করা যায় না, আর হালকা বৃষ্টি তো যায় না, এমনি ভয় আছে, এমনি নিরাপত্তা একটু কম, সেই জন্য না না বেশি ভয় থাকতে হবে, এমন ভয় যে বারবার গেলে প্রাণ নাশের ঝুঁকি আছে, মেরে দিতে পারে কি ইত্যাদি ইত্যাদি, আল্লাহ হেফাজত করুন। আর কাজের ব্যস্ততার জন্য জমা করা হারাম, যায় না। আসল অক্তে পাঁচ সলাতকে পাঁচ অক্তে পড়তে হবে, এটি হচ্ছে ফরজ, ইন্না সলাতা কানাত আল মুমিনিন কিতাবাম মাওকুতা। এই ক্ষেত্রে সবচাইতে কঠোর ফতুয়া হচ্ছে হানাফি মজহাবে, যে তাদের কাছে জমাই নেই, একমাত্র আরাফা মুজদালিফা ছাড়া জমাই নেই, আর তাও তারা বলছে ইমামের সাথে হইতে হবে, আর তারপরে মকিম হয়েছে না মুসাফির হয়েছে তাদের এসব কথা, অথচ আরাফা আর মুজদালিফাই, জোহর আসর আরাফায় আর মাগরিব এশা মুজদালিফায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সকলেই, হাজী সাহেবরা যারা ছিলেন সকলেই জমা করে।